এভরিওয়ান আ ভেরি গুড মর্নিং। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকে হচ্ছে প্রতীক্ষার সেই শেষ দিন, লাস্ট ডে, কারণ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে এতদিন বলেছি যে যাবো যাবো যাবো, তো ফাইনালি আজকে সেই দিনটা। কালকে সকালে আমরা ভোরবেলা বেরিয়ে যাচ্ছি, আর আমরা বলতে কে কে যাচ্ছে কে কে যাচ্ছে না সবই আমি বলবো এই ব্লগে, আর কী কী করছি কী কী না করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, আজকের পুরো দিনটাই শেয়ার করব। তো তার আগে আমাকে এখন যেতে হবে একটু পার্লারে কাজ মিটিয়ে আমি যাব আরেকটা জায়গায়। আর বাইরে প্রচুর মেঘ করে এসেছে, বৃষ্টি তো নামবেই যেহেতু বর্ষাকাল চলছে। তো চলো যেতে যেতে সব কিছু শেয়ার করছি আর বলছি কী করছি আর কী না করছি। এটা হচ্ছে আমি এখানে পার্লারে সব কিছু করাই। আমার পার্লারের কাজ শেষ হয়ে গেছে, তো এখন আমি যাব আরেকটা জায়গায়। আর এই পার্লারে ইনফরমেশনটা দিয়ে রাখি, সেটা হচ্ছে মোনালিসা পার্লার। তোমরা এটা টোটাল ফুড মার্ট আছে এসি মার্কেটের ঠিক কাছেই, টোটাল ফুড মার্ট তার অপোজিটেই তোমরা পেয়ে যাবে। খুব ভালো সার্ভিস মানে এদের, তোমরা এসে অবশ্যই ট্রাই করতে পারো এদের সার্ভিস। বাগুয়েটি চল। আর এখন কোভিড অনেকটাই বাড়ছে শুনছি, তো তোমরা সবাই মাস্ক ক্যারি করো সাথে, না হলে খুব বাজে পরিস্থিতি আবার হবে। আমি চাই না, আমরা কেউই চাই না আবার আগের মতো পরিস্থিতি হোক, তো মাস্ক ক্যারি করো তোমরা। বাইরে অনেক রোদ, প্রচুর রোদ বাইরে। শপিং করার জন্য জানি না ওখানে মানে আমি যেটা খুঁজছি সেটা পাওয়া যায় কিনা এখানে, তো ওটা খুঁজতে এসেছি। তো চলো, প্রচণ্ড গরম এখানে, আর আমি যেটা খুঁজছি সেটাও প্যান্টালুনসে পাওয়া যায়, মেবি ম্যাক্সে। তো চলো গিয়ে তারপর কথা বলছি। নো থ্যাংক ইউ। তো আমার শপিং ডান, আর এখন যেটা করবো সেটা হচ্ছে প্রচুর খিদে পেয়েছে, তো কিছু খাবো গিয়ে আগে। জাঙ্ক খাওয়া যদিও আমার উচিত না, বাট তাও একটু অল্প স্বল্প। হোয়াট আ ওয়েদার, ওয়েদারটা দেখো, কালো হয়ে বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে, আর আমি এখানে নাচতে বেরিয়েছি বাইরে। কি বিশাল সুন্দর লাগছে দেখতে, মাস্কটা খুলতেও ভয় লাগছে, তাই খুলবো না, থাক। এত সুন্দর লাগছে, আর সব থেকে বড়ো কথা হচ্ছে মনটা আরও ভালো লাগছে, কালকে ঘুরতে যাচ্ছি। আর ওখানে যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো ভীষণ ভালো, আর বৃষ্টিতে ভিজবো না, অসুস্থ হয়ে গেলে প্রবলেম হবে।
তো যাই ভেতরে যাই, কিছু খাবো স্যান্ডউইচ বা কিছু। তো চলো, আর এই জায়গাটা আসলেই মনে হয় যেন মানে সেই আগের অবস্থায় ফিরে যাচ্ছে। মানে এই জায়গাটা অভিষেক আর আমি যখনই আসি এই জায়গাটা বসে থাকি, তো ওকে মিস করছি। ওকে ছাড়া ভালোও লাগে না কিছু, বাট সবসময় তো সব জায়গায় আসতে চায় না, সব সময় হয় না, ওরও হয় না, যখন ওর হয় আমার হয় না, আমার হয় ওর হয় না। তো এই জাস্ট, আর প্রচুর জোরে বৃষ্টি পড়ছে, শুনতে পারছো আওয়াজ? আর জানি না কীভাবে বাড়ি যাব। এখন আপাতত কিছু খাবো, তখন দিয়েই খাবো খাবো বলে যাচ্ছি, বাট ওই খেতে ইচ্ছে করছে। কিন্তু আসলে এরিয়াটা এত বড় না, ঘুরতে ঘুরতেই সময় চলে যায়। তো এখানে ফাইনালি প্যাকিং ডান, কালকে যাচ্ছি। তো এটাই হচ্ছে, সবাই উইশ করো যাতে ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি। আর কোথায় যাচ্ছি সেটা হচ্ছে সি বিচে যাচ্ছি। তো চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততদিনে ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।